প্রতিটি মানুষই জীবনে কোনো না কোনো সময় ব্যথায় ভুগে থাকেন আর এই যে ব্যথা তা কিন্তু কোনো রোগ নয় বিভিন্ন রোগের উপসর্গ মাত্র শীতের আগমনের সাথে সাথে ব্যথার উপসর্গ বাড়তে থাকে তাই আপনার ব্যথা উপশম করার লক্ষ্যে আমাদের আজকের বিষয় শীতকালীন বাদ ব্যথা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ টোয়েন্টি ফোরে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য সংলাপ সাথে আছে আমি ডাক্তার তানিয়া আলম এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এম এ মান্নান বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড মেডিসিন বিশেষজ্ঞ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল ডাক্তার রশনারা সহযোগী অধ্যাপক রিমোটোলজি অ্যান্ড মেডিসিন বিভাগ গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার শফিউল্লাহ প্রধান ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ও চেয়ারম্যান ডিপিআরসি হসপিটাল প্রিয় দর্শক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনার স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন আলাইকুম কেমন আছেন আমাদের আজকের বিষয় হচ্ছে শীতকালীন বাদ ব্যথা তো প্রথমে স্যার জানতে চাচ্ছিলাম যে ব্যাথা তো অনেক ধরনের হতে পারে তো কোন ব্যাথা কি উপসর্গ নিয়ে কিভাবে আসবে পেশেন্ট কিভাবে আসবে এই ব্যাপারে জি জি এটা একটা খুব উপযোগী প্রশ্ন আর আমাদের যে কোনো রুগী আসলি ব্যাথা নিয়ে আসে জি অনেকেই ভুলবশত দেখে বলে বুকের ব্যাথা নিয়ে আসছে মনে হচ্ছে যে তার হাটের ব্যথা আসলে কিন্তু হাটের ব্যথা না জি আমরা ওই জন্য বলি যে কোনো কারণে কোনো ব্যথা হলে আগে তাকে ডিটেক্ট করতে হবে কোন ব্যথাটা কোথা থেকে আসছে আচ্ছা যদি হাটের ব্যথা হয় এক ধরনের উপসর্গ হবে যদি লাঞ্চের ব্যথা হয় লাঞ্চ থেকে এক ধরনের ব্যথা হবে আবার যদি মনে করেন যে মাসেল বা বোনের ব্যথা হয় আর এক ধরনের হবে যেমন হাটের ব্যথা যদি হয় হাটের ব্যথাটা একদম সিভিয়ার চেস্ট পেন হয় মনে হয় যে বুক ভার হয়ে আসতেছে মানে অত্যাধিক বুকে একটা পাথর তুলে দিচ্ছে আবার রিফার্ট পেন হয় যেমন যদি উপরের দিকে গিয়ে দেখে যে বাম কাঁধে যায় হাতের দিকে বাম হাতের দিকে যায় রিফার্ট পেইন এবং সিভিয়ার কমপ্রেসিভ মানে গলা সাফে আসতেছে এই ধরনের হতে পারে আর যদি নিউমোনিয়া দেখা যায় যে যদি সে শ্বাস নিতে কষ্ট হচ্ছে শ্বাস আটকে যাচ্ছে মাঝখানে তার শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় আর শ্বাস নিতে পারছে না এই ধরনের হতে পারে আর মাছগুলো স্কিলেটা যেটা মাসেল বা বোনের পেন হতে পারে সেটা হলে কি নড়াচড়া করতেই তার দেখা যায় যে ব্যথা পাচ্ছে সেটা সেটা কিন্তু হার্টের ব্যথা না সেটা মাস্কুল স্কেলেটাল পেইন এটা ইউজুয়ালি এটা হতে পারে এটা এটাই যে তারপরে আমরা মানে পরীক্ষা নিরীক্ষা করে ফাইনালি আসি আর কি আচ্ছা জি প্রথমে আমি জানতে চাচ্ছিলাম যে হাড় ক্ষয় এটা একটা খুব কমন কথা আমাদের আমাদের অনেক সময় শোনা যায় এটা কারণটা কি ধন্যবাদ আপনাকে আসলে একটা উপযুক্ত সময় একটা ভালো সাবজেক্ট আমাদেরকে ডেকেছেন এখানে আসলে যেমন এই যে ঋতু শীত ঋতুতে ব্যথা বেড়ে যায় আর আপনি যে প্রশ্ন করেছেন হাড় ক্ষয় এটা একেবারে কমন প্রায় রুগীরা এসে বলে যে ডাক্তার বলে বলেছে আমার হাড় ক্ষয় হয়ে গেছে বা অনেক সময় বলে হাড় বেড়ে গিয়েছে আসলে হাড় ক্ষয় রোগ এটা আমরা ডাক্তারি ভাষায় আর্থ্রাইটিস রোগ বলে থাকি আথ্রাইটিস অনেক টাইপের মানে মোর দেন ওয়ান হান্ড্রেড টাইপস সবচেয়ে কমন যে আর্থ্রাইটিস সেটা হচ্ছে আপনার অস্ট্রো এবং এটাতেই সবচেয়ে বেশি রুগী সাফার করে মোর দেন আপনার বেশিরভাগই হচ্ছে সবচেয়ে কমন যেটা যেমন হাঁটুর হাড় ক্ষয় হতে পারে স্পাইনে হতে পারে আমরা যেটাকে স্পন্ডাইলোসিস বলে থাকি হাঁটুতে আর্থ্রাইটিস হতে পারে শোল্ডারে হতে পারে অ্যাঙ্কেলে হতে পারে তো এই হাড় ক্ষয়টা সাধারণত যেটা দেখা যায় বেশিরভাগ মহিলারা সাফার করে নট যে মহিলারই করে বাট আপনার যে রেশিও দেখলে মহিলাদের বেশি হয়ে থাকে তবে পুরুষদের হয়ে থাকে পুরুষদের কম সাধারণত ফিফটি অফ পুরুষ এবং ফোরটি আফ মহিলারা বেশি ভুগে থাকে আর হার ক্ষয় অস্ট্রো ডিসিজে আপনার ডিজেনারেটিভ ডিজিজ এইজিং প্রসেসজনিত বয়সজনিত কারণ এটা হচ্ছে মেইন কারণ আর কিছু আছে কিছু ট্রমাটিক হতে পারে সাজেস কেউ দশ বছর আগে আঘাত পেয়েছিল পাঁচ বছর আগে আঘাত পেয়েছিল তা থেকে ওই জায়গাটা ইঞ্জুরি থেকে এই এই চেঞ্জটা আসতে পারে অন্যান্য অ্যাথ্রাইটিস সাজেস রিউমাটয়েড অ্যাথ্রাইটিস অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস যেটা পুরুষদের বেশি হয়ে থাকে অথবা বাচ্চাদের জুভেনাইল আথ্রাইটিস বিভিন্ন আথ্রাইটিস থেকেও কিন্তু হাড়ের বিভিন্ন চেঞ্জ আসতে পারে তা থেকে ক্ষয় বা অন্যান্য সমস্যা আসতে পারে তবে বেশিরভাগই আমরা এইজিং বা বয়োজনিত কারণে হার ক্ষয় বেশি হয়ে থাকে আচ্ছা স্যার বলেন যে মহিলাদের হার ক্ষয় এই ব্যথাটা বেশি হচ্ছে আমরা দেখি যে ফর্টি প্লাস বা ফর্টি প্লাস মহিলাদের ক্ষেত্রে এ কেন হচ্ছে মহিলাদের বেশি প্রতিটা রোগেরই তো জানেন যে এক ধরনের মানে ইয়ে থাকে যে কারো কোনোটা পুরুষের বেশি হয় কোনোটা মহিলার বেশি হয় এটা একদম এক্স্যাক্টলি জানা নাই যে কেন কিন্তু যদি হাড় ক্ষয়ের ব্যাপারটা বলেন হাড় ক্ষয়ের ব্যাপারটা মহিলারা তো হাউস হোল্ড ওয়ার্ক বেশি করে তাহলে দেখা যায় যে হাঁটু মানে হাঁটু ক্ষয়টাই তো কমন তাহলে হাঁটু মানে যেটা বয়সের কারণে চেঞ্জ সেটা মহিলাদের বেশি হওয়ার কারণ মহিলারা আমাদের দেশে হাঁটু ভাজ করে কাজগুলো বেশি করে যেমন কাপড় ধোয়া থেকে ধুরু করে তরকারি কোটা ঘর দেওয়া মোছা এগুলো তো পুরুষরা আমাদের দেশে খুব কম করে এই কারণে দেখা যায় যে দুজনেরই পরিবর্তন হয় লক্ষণগুলো মহিলাদের বেশি আসতে থাকে এবং দ্রুত আসতে থাকে আর এমনিতেই অন্যান্য বাদ

হ্যালো কে বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আব্দুর রশিদ আমি আব্দুর রশিদ বলছি ঢাকা থেকে জি আপনার প্রশ্নটা বলুন আমি যদি শুয়ে থাকি শুয়ে থাকার পরে হাঁটুর নিচে পাটা যদি সোজা করি সোজা করলে পাটা পিছন সাইড মাসেল মাসেলটা ব্যথা হয় প্রচন্ড পরিমাণে মানে চাপ দিয়ে ইয়ে রক্ষা করা যায় না আচ্ছা পরে অনেকক্ষণ মালিশ টালিশ করার পরে একটু ব্যথাটা নর্মাল হয় এটা কখন আপনার মানে এটা মানে শুয়ে থাকার কোন সময়টা হয় সকালে বা দুপুর যেকোনো সময় এরকম কোন টাইম আছে কিনা জি সকাল সকাল বেলা হয় সকাল বেলা হয় সব হয় না মাঝে মাঝে হঠাৎ করে মাঝে মাঝে হয়তো এক এক মাস দেড় মাস বা 20 25 দিন বয়স দুই তিন মাস পর আপনার বয়স বয়স হলো 40 কোনো क्वेश्चन আছে এই বিষয়ে এটা কি রাতে এটা কি রাতের বেলায় বেশি হয় ঠিক তাই আচ্ছা আপনার পেশা কি আপনি কি করেন পেশা আমি পেশা আমার সার্ভিস সার্ভিস করেন আচ্ছা জি ওনার অন্য কোনো রোগ আছে কিনা ডায়াবেটিস প্রেসার অথবা অন্য কোনো ওষুধ খায় কিনা এটা এটার সঙ্গে সম্পৃক্ত আর কি আমার ডায়াবেটিস নাই প্রেসার আছে 150 বাই 90 আচ্ছা এই সমস্ত এই সমস্ত রুগীদের সাধারণত দেখা যায় যে তাদের ইউরিক অ্যাসিড লেভেল বাড়তি থাকতে পারে এটা ইউরিক এসিড পারে মানে কোলেস্ট্রলটা অ্যাব নর্মাল বেশি থাকতে পারে তাদের বডিতে যার ফলে হয় কি মাসেল কন্টাক্ট করতে পারে এই ইয়াতে তারপরে ওই যদি ইউরিক এসিড লেভেল বেশি থাকে তার আমরা একটা পরীক্ষা নিরীক্ষা করে তার একটু ইউরিক অ্যাসিড লেভেল এবং তার ডিজলিপিডিমে আছে কিনা এটা দেখে তার মানে একটা পরামর্শ নাও উচিত আমার আমার মনে হয় যে উনি একটা নিকটতম কোনো ডাক্তারের কাছে বা বিশেষজ্ঞের কাছে গিয়ে এটা পরামর্শ নেওয়াটা ভালো হবে আরেকটা হতে পারে স্যার যেটা আমরা প্রায় দেখি যে আমরা মেকানিক্যাল বলছি যেমন জি প্রফেশনাল হ্যাজার্ড যেমন ম্যাডাম বলছিল যে মহিলারা বসে বসে কাজ করে তার থেকে হয় বেশি অনেক সমস্যা আর ওনার ক্ষেত্রেও আমার যেটা মনে হয় স্যার অনেক সময় শুয়ার বিছনা যদি

কিছু এক্সারসাইজ আছে যেগুলো পায়ের সার্কুলেশন ইম্প্রুভ করে যদি কোনো অ্যাডভার্স মেকানিক্যাল ফ্যাক্টর থেকে থাকে তাহলে সেটাকে কারেক্ট করা আর কিছু ওষুধও আছে যেমন আমরা রোপের নিরল দিই অনেক সময় নকটার্নাল ক্র্যাম্পটা বন্ধ হওয়ার জন্য তো এটা স্যার যেটা বললেন এটাই আমি একমত যে উনি একজন কাউকে দেখালে উনি ওনার কারণটা বের করে সেই অনুযায়ী চিকিৎসা দিতে পারবেন স্যার আপনি এটাকে বলেন ইউরিক অ্যাসিড বেড়ে যায় কোনো ইউরিক অ্যাসিড স্যার অনেক সময় দেখা যায় যে আমরা বলি যে এই খাবারটা খেলে বেড়ে যেতে পারে খুব একটা ভালো প্রশ্ন করেছেন ইউরিক অ্যাসিড এমন একটা জিনিস এর সোর্স কিন্তু বিভিন্ন খাবার থেকে বিশেষ করে আমরা একটা থ্রি ডি বলি একটা হলো ডায়েট আর একটা হলো ড্রাগ ওষুধ থেকে আরেকটা ডিজিজ থেকে ডায়েটের মধ্যে হলো যে সমস্ত ডায়েট আমাদের খাদ্য আমরা নিত্য প্রয়োজনীয় খাদ্য খাচ্ছি এর মধ্যে দেখা যাচ্ছে যে ইউরিক অ্যাসিড বেশি থাকে যেমন তার মধ্যে হল প্রোটিন যেমন গরুর মাংস মগজ তারপরে কলিজা তার এর মধ্যে আছে যেমন ওই মুরগির গিলিয়া বলে যে গুদ্দা এগুলাতে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড তারপরে বিভিন্ন ধরনের সিম বীজ যে সমস্ত বীজ এইটা প্রত্যেকটাতেই ইউরিক অ্যাসিড লেভেল সমৃদ্ধ এগুলা আমরা সবসময় অ্যাভয়েড করবো তাছাড়াও আমরা কিছু কিছু ওষুধ যারা খায় অনেকদিন ধরে প্রেশারের ওষুধ তারপরে ডায়াবেটিক্স তারপরে মানে টিভির যারা আছে টিবির ওষুধ পাইরোজিনামাইড ইথামবিউটাল এগুলোও কিন্তু ইউরিস বেড়ে দেয় তারপরে আছে যেমন কিছু কিছু ডিজিজ আছে এই ডিজিজের সঙ্গে সম্পৃক্ত যেমন ডায়াবেটিস আছে হাইপার টেনশন এবং আরও কিছু কিছু ডিজিজ আছে সেই সমস্ত ডিজিজের সঙ্গে যেমন আমরা বলি যে ওই সরিয়াসিস এটা স্কিনের একটা রোগ মানে তার সঙ্গে জয়েন্টের কিছু ইনভলভ হয় এই সরিয়েস এসে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড বেড়ে যায় এবং যার ফলে আর্থারসিস গাউটি আর্থারসিস হয় এই কোশ্চেন একটু পরে আসছে দর্শক আছেন একটা আমাদের সাথে জি দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন হ্যালো হ্যালো আলাইকুম আসসালাম নাম হচ্ছে

এই লক্ষ্য রাখবো যে ইউরিক অ্যাসিড লেভেল যাতে না বাড়ে এই খাবারের মধ্যে আবার কতগুলা ভেজিটেবল আছে যেমন ক্যাবেজ মানে ওই যে আমরা কপি বলি যে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণেই আছে তারপরেও কিন্তু আমরা সবচেয়ে বারবার আমরা বলবো যে একটু এই রুগীকে সাজেশন দেবো যে আপনি ফাইবার ডায়েটটি খান যে সমস্ত আঁসযুক্ত খাবারটা খাবেন যাচ্ছা আঁসযুক্ত খাবার হলে কী হয় এটা ওই অ্যাবজর্শনে ইউরিক অ্যাসিড অ্যাবজর্শনে বেশি হেল্প করবে এবং কিডনি দিয়ে পাস করে দেয় এতে খুব একটা অ্যাসিডযুক্ত খাবার অবশ্যই খেতে হবে তাকে এবং যার ইউরিক অ্যাসিড লেভেল বেশি আছে এবং আরেকটা জিনিস হলো কি একটু পানি পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে পানিটাও ওয়াশ আউট করে দিতে হবে এই বিষয়ে তো সাথে আমি ইউরিক অ্যাসিডের ব্যাপারে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে ইউরিক অ্যাসিড যে বেড়ে যায় রক্তে এটাকে আমরা কিন্তু হাইপারইউরিসেমিয়া বলি এটা কিন্তু নিজে কোনো রোগ না মানে যাদের ইউরিক অ্যাসিড বাড়ে তাদের কিন্তু সারা জীবনে গাউট নাও হতে পারে কারণ সারা যাদের ইউরিক অ্যাসিড বাড়তি লেভেল থেকে বেশি আছে দেখা যায় যে তাদের মধ্যে মাত্র ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ রুগীর জীবনে এক গাউটের অ্যাটাক হয় তো সেই জন্য এখনকার কিছু রেকমেন্ডেশন কিন্তু মানে পাল্টাইছে স্যার যেমন খাবার দাবারের যে খুব কঠিন রেস্ট্রিকশন এটা কিন্তু এখন উঠায় দেওয়া উঠায় দেওয়া হচ্ছে কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা যেই খাবারগুলো বন্ধ করার কথা বলতেছি সেগুলার আরও কিছু শরীরে উপকার আছে যেমন ধরেন আমরা যদি শাকসবজি বন্ধ করতে পারি তাহলে পেট হার্ট এদের জন্য সমস্যা সিম বীজ এগুলাতে তো এরকম ডাল তো অনেক সময় সে রুগীরা আমাদেরকে বলে কি যে তাহলে আমরা খাবোটা কি তো এই জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক সময় বলছে যে গাউটের যদি অ্যাটাক না হয় তাহলে কিন্তু খাবারের ক্ষেত্রে মানে রেডমিট লাল মাংস যেটা যেমন গরু খাসির মাংস গরু খাসির কলিজা তাছাড়া যাকেও যদি অ্যালকোহল খেয়ে থাকে বিয়ার কিংবা রেড ওয়াইন আর যদি সামুদ্রিক মাছের মধ্যে পার্টিকুলারলি ওয়েস্টার এগুলাই নিষেধ আর বাকি তারা পরিমাণ মতো খেতে পারবে কারণ ইউরিক অ্যাসিডটা যতটা আমরা খাবার থেকে পাই তার চেয়ে কিন্তু আমাদের শরীরের ভিতরেও সেল ব্রেকডাউন হয়ে ইউরিক অ্যাসিড আসে তো সেই জন্য একদম এত স্ট্রিক্ট মানে ডায়েটারি রেস্ট্রিকশানটা এখন কিছুটা মানে বিজ্ঞান আর কি ছাড় দিয়ে দিয়েছে ওকে আচ্ছা স্যার যেটা হচ্ছে বাত জ্বর আর বাত ব্যথা দুটো তো দুই জিনিস কিন্তু অনেকে মনে করছে যে যাদেরই বাত জ্বর থাকবে তাদেরই বাতের ব্যথা হবে এরকম কি কোনো কিছু আছে কিনা না অবশ্যই না আসলে এটা বাংলাদেশে আমরা প্রায় প্র্যাকটিসে দেখে থাকি যে একটু ব্যথা বেদনা হলেই স্পেশালি একেবারে রুট লেভেলে মফসল শহরে এবং ওই জায়গাগুলোতে যে বাত বাত জ্বর হয়েছে বলেই এটা বলা হয় আসলে বাত জ্বরে কিছু কার্ডিনাল সাইন আছে আমার মনে হয় বাত জ্বর সম্পর্কে আপা আরও ভালো বলতে পারবে আর বাদ ব্যথা যেটা যেটা নিয়ে আমি প্র্যাকটিস করি ব্যথাজনিত যে সমস্যা দেখা যায় যে কোনো যেমন কোমর ব্যথা বা বিভিন্ন আথ্রাইটিস জনিত ব্যথা বা প্রফেশনাল হ্যাজার্ট জনিত ব্যথা ঘাড় ব্যথা বা আপনার এর আগে যে বলছিলাম আথ্রাইটিস হাড় ক্ষয় জনিত ব্যথা এই ব্যথাগুলো আর বাদ জ্বরকে অনেক সময় এক করে ফেলে এবং স্পেশালি দেখা যায় বাচ্চাদের একটু ব্যথা বেদনা হলেই সেটাকে বাদ বলে ফেলে এবং এটা কিন্তু অপচিকিৎসা হয় আমি বলবো আমি প্রায় রুগী দেখি যে এক কন্টিনিউয়াস আপনার অ্যান্টিবায়োটিক দিয়ে যাচ্ছে বিভিন্ন পেনিসিলিন দিয়ে যাচ্ছে এটা আসলে তার কোনো বাদজরি হয় নাই বাদজরে কিছু স্পেসিফিক কার্ডিনাল সাইন আছে এবং একজন বিশেষজ্ঞ ডাক্তার এটাকে আইডেন্টিফাই করতে পারবে এটা আমার মনে হয় রিউমাটোলজিস্ট আরো বেটার তারা এই ব্যাপারে স্যার একদিন দর্শক আছে আমরা একটু পরে আসছি দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে আমি রাজশাহী থেকে বলছি জি প্রশ্নটি বলুন আমি ডক্টরদের সবাইকে সালাম জানাচ্ছি মান্নান আ আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমি যে যে পাশে ঘুমাই থাকি ক্ষেত্রে বিশেষ করে ডান দিকে বেশি জয়েন্ট গুলো সচন্নার হাড় গুলো ব্যথা করে যে পাশে ঘুমাই যে পাশে ঘুমায় হাড় সেই পাশের হাড় সচন্ন ব্যথা করে বয়স কত 50 50 আপনার ডায়াবেটিস পেশায় এরকম কোনো সমস্যা? ফিট ফিট কি? আচ্ছা ডায়াবেটিস পেশায় এমন কোনো সমস্যা আছে? হ্যাঁ পেশার আছে ডায়াবেটিস নাই। আপনি কি সব সময় ডান দিকেই ফিরে ঘুমান? আম্বেশিয়র ডান দিকে ঘুমায়। কারণ আপনার এমনিতেই বাম দিকে কি অন্য কোনো অসুবিধা আছে যে সেই কারণে ডান দিকে ফিরে ঘুমাতে হয়? না অসুবিধা নাই কিন্তু ওই দিকটাই আমার মনে হয় বেশি ভালো লাগে ওই জন্য। আচ্ছা তো আপনার কি শুধু জোড়াতে ব্যথা নাকি পুরো হাত পুরো পায়ে ব্যথা করে পুরো হাত হাত এবং তিন কোমরেও আসে ডান দিকে এবং যে ডান দিকে আচ্ছা ঠিক আছে জি আমরা বুঝতে পেরেছি মানে এটা ওই যে ব্যথাগুলো তো অনেক রকমের হয় কিছু ওই যে মেকানিক্যাল আছে কিছু ইনফ্লামেটরি যেগুলো রোগ ওগুলা কিন্তু ইনফ্লামেটরি মানে প্রদাহজনিত আর যে ব্যথাগুলা এই যে শোয়া বসা উঠা চলার সাথে রিলেটেড এগুলা কিন্তু মেকানিক্যাল মানে এগুলা ইউজুয়ালি কোনো রোগের কারণে হয় না দেখা যায় যে হয়তো বা এমনও হতে পারে মানুষের তো কিছু মানে সবসময় আমরা যে ব্যবহার করছি জয়েন্টগুলা এগুলা তো একটা আমাদের জয়েন্টের উপরে এক ধরনের প্রেশার ক্রিয়েট করে আর আমরা তো আমাদের জীবনযাত্রা এমন যে আমরা একটু এক্সারসাইজ বা ফিটনেসের জন্য কাজকর্মগুলো কম করি তো দিনের এটাই ওনার ব্যথার কারণ এটার থেকে মুক্ত হতে হলে মানুষ সাধারণত দুই দিকেই কাত হয়ে ঘুমায় তো উনি যদি চেঞ্জ করে তাহলে হয়তোবা উনি এরকম ফিল করবে না আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যে উনি যদি কিছু এক্সারসাইজ করে দেখতেছে দাঁমদিকে হয়তো বা মাসলগুলো যদি একটু স্ট্রং হয় তাহলে হয়তো উনি রাতে ঘুমালে ওগুলোর উপরে চাপও পড়বে না অত বেশি ব্যথাও করবে না এটা শুধু রোগের কারণে এরকম মনে হচ্ছে না আমার কাছে যেটা মনে হচ্ছে ওনার প্রশ্নের উত্তর কি তোনার কাছে আছে উনি বলছিল যে আমি যেদিকে ঘুমাই মানে উনি একপাশেই বেশি সময় ঘুমায় এটা একটা মেকানিক্যাল ইনজুরি হয় এবং ওনার বয়স কিন্তু 50 50 50 যেটা আমরা আর্থ্রাইটিস ডেভেলপ করে এবং যদি কোনো আর্থ্রাইটিস এই বয়সে সাধারণত ডেভেলপ করলে যদি একই অবস্থানে সে থাকে একই জোড়ার উপরে প্রেসার পরে যেমন ডান পাশে যদি কাত হয়ে ঘুমায় তার ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে কন্টিনিউয়াস প্রেসার হতে হতে ডান সাইডের ঘাড়ে ব্যথা হতে পারে তো এটা একেবারে মেকানিক্যাল একটা সমস্যা আমার মনে উনি যদি একটু গরম শেক দিতে পারে এখন তো শীত ঋতুতে খুব বেটার মানে গরম পানি সাওয়ার নিতে পারে কুসুম গরম পানি শেক নিতে পারে ওয়াট ওয়াটার ব্যাগ দিয়ে এবং হালকা এক্সারসাইজ হাঁটা এগুলা করতে পারে এগুলো অনেক বেটার উপকারে আসে এবং পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারে যদি বেটার কোন ডাক্তার বা হাসপাতাল শরণাপন্ন হয় তারপরে সুন্দর কথা বলছে আমি তারপরে মোটের উপর একটা ইয়া বলি যে ওনারা দুইজনেই যে সাজেশন দিয়েছে এটাই রাইট তারপরেও ওনার কিছু পরীক্ষা নিরীক্ষা করাও দরকার হতে পারে কারণ হচ্ছে এই ইয়াতে তার ডায়াবেটিস আছে কিনা যেহেতু চল্লিশের উপর বা চল্লিশ বয়স হয়ে গেছে তারপরে তার ইউরিক অ্যাসিড লেভেল তারপরে অন্যান্য

দর্শক देखिरहेन स्वास्थ्य संवाद কথা বলছি শীতকালীন বাতব্যথা এই বিষয় নিয়ে আমাদের সাথে আছেন অধ্যাপক মান্নান আমাদের সাথে দর্শক আছেন ফোনটা নিয়ে দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন হ্যালো আমার আসলে সমস্যাটা হচ্ছে অনেকদিন থেকে আমি যখন রাতে ধরেন আমার ঘুম কম হলো অথবা যেদিন আমার একটু বেশি পরিশ্রম হলো সেদিন আমার পায়ের বিভিন্ন গিয়ে হাতুতে অথবা হাতে হাত দিতে আর কি প্রচন্ড ব্যথা হয় যে কারণে আমি পর্বতে দেখা যায় সারাদিন আমি হাত অথবা মুভ করতে অনেক প্রবলেম হয় আমার সেই জন্য এটা সবসময় হয় না মাঝে মাঝে আমার এই সমস্যাটা হয় আপনার বয়স কত আমার বয়স হচ্ছে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট পেশা কি আপনি কি করেন কি করেন আমি ব্যবসা করি বিজনেস আপনি দাঁড়িয়ে থাকতে হয় বেশি নাকি কাজটা কি রকম না না আমার বেশি সময় বসে থাকতে হয় বসে থাকতে ব্যথাটা কি আপনার স্পেসিফিক কোনো জোড়া হয় না সারা শরীরেই হয় মাসেলগুলোতে না এটা স্পেসিফিক কোনো প্লেস নাই ধরেন বেশি সময় হয় পায়ের নিচে অনেক সময় হাতেতে অনেক সময় হাতের আঙ্গুলেও ব্যথা হয় দেখা যায় ব্যথা পরিমাণটা কখনো অনেক বেশি থাকে কখনো কম থাকে আর

ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ বুঝতে পেরেছি তাহলে আসলে ওনার রোগটা যেহেতু সকালবেলায় জড়তা থাকে সেই জন্য মনে হচ্ছে যে ওনার এটা কিন্তু বাত ব্যথা হওয়ার সম্ভাবনা মানে যেগুলো প্রদাহজনিত বাত রোগ এগুলো হওয়ার সম্ভাবনাই বেশি একটা জিনিস কি সব বাত কিন্তু একই রকম তীব্র না আমরা মনে করি যে যখন হেরা যে জোড়াগুলো ফুলবে লাল হয়ে যাবে পেশেন্ট চলাফেরা বন্ধ হয়ে যাবে তখন আমরা বলবো যে এটা বাত এরকম না এটা মৃদু থেকে তীব্র পুরাটাই হতে পারে তো বাদগুলার একটা ব্যাপার আছে কি যে শুরুর দিকে অনেক সময় আছে যে অল্প অল্প থাকে এটাই একটা সময় গিয়ে ধীরে ধীরে দেখা যাবে যে পা সকালে উঠে পা ফেলতে গেলে অলওয়েজ পায়ের নিচে ব্যথা করছে এরকম হয়ে যাবে উনি যে লক্ষণগুলো বলছেন এই লক্ষণগুলো থেকে মনে হচ্ছে যে আমরা স্পন্ডাইলো আর্থোপ্যাথি বলি মানে নেগেটিভ আর্থারাইটিস তো ওই রোগটা হতে পারে আর ওনার যে মাথায় যে খুশকি এটা এমন সময় অনেক সময় থাকে যে এটা সোরিয়াসিস বলে এক ধরনের চর্মরোগ যেটা মাথায় হলে আমরা স্কাল্প সোরিয়াসিস বলি তো সেক্ষেত্রে এই মানে গিরা ব্যথাটা ওটার সাথে সম্পর্কিত হতে পারে তো ওনার জন্যই আমি মানে আমার সাজেশন হবে যে উনি একজন ডক্টরকে দেখায় ওনার পুরা ব্যাপারটা একটু অ্যাসেস করে নেবে হয়তোবা শুরুতে যদি এটা দেখা যায় বাত রোগও এতটুকু লক্ষণের জন্য আমরা হয়তো ওনাকে তেমন কোনো ওষুধ দেবো না হয়তো বলবো যে আপনি ব্যায়াম করেন আপনি দরকার হলে একটু ব্যথার ওষুধ খান কিন্তু রোগটা নির্ণয় হওয়া জরুরি তাহলে আমরা বুঝতে পারব যে ওনার ভবিষ্যতে ওনার জন্য আমাদের কি করা লাগবে বেশি বেড়ে যাওয়ার আগে উনি এবং পাশাপাশি বলছিল যে ওনার অ্যাংজাইটি বা যদি না ঘুমায় তা থেকে কিন্তু কথাটা বেরে যা এটা কিন্তু বাত ব্যাথা রোগীদের এটা একটা মানে প্রিডিসপজিং ফ্যাক্টর আমরা যেটা বলে থাকি যে যেমন শীত একটা প্রিডিসপজিং ফ্যাক্টর যে ঠান্ডা ওয়েদার কোল্ড ওয়েদার না ঘুমালে অস্থির থাকলে তাও কিন্তু ব্যথা বেড়ে যেতে পারে থেকে আমরা মানে এরকম যে ইউরিক অ্যাসিডটা কি দেখে নেবে নাকি

তো এই জন্যই আমি বলবো যে সব কিছু মিলায় ওনার এটা যেহেতু মনে হচ্ছে যে মানে এটা রোগ হতে পারে তার এটাই ভালো হয় যে একদিন দর্শক আছেন আমাদের সাথে দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি মিরপুর থেকে বলছি আমি আমার নাম জাকির জি প্রথমে আমি ডাক্তারদের কাছে আমার সালাম জানাচ্ছি আমার প্রশ্নটা আমার প্রশ্ন হচ্ছে যে প্রায় সাত বছর আগে আমার পায়ের গুঁড়ো আঙ্গুলের ঘোড়ায় অনেক ব্যথা হচ্ছিল তারপর পর আমি ধানমুড়ির বাংলাদেশ মেডিকেলে ডাক্তার দেখছি দেখানোর পরে ওনারা বললো যে ইয়ে গেছি ওই সময় আমাকে ডাক্তার ওষুধ দিছিল তেগুজার ট্যাবলেট এবং আর কি একটা ট্যাবলেট দিছিল খাওয়ার পরে মোটামুটি ভালো ভগছি তো এখন মাঝে মধ্যে আমার ডান পায়ের হাঁটুতে অনেক ব্যথা হয় আর আমি পা টা ভাজ খালে শব্দ আছে টাস টাস করে শব্দ আসে

আর একটা উনি যে কথাটা বলছেন বিদ্রাঙ্গি তাতে বোঝা যাচ্ছে যে ওনার আর্থারাইটিস হয়েছিল প্রথমে ওই আর্থারাইটিসটা থেকেই পরবর্তীতে বিভিন্ন সিমটম থেকে ওনার ওই হাঁটু ব্যথা বিভিন্ন ব্যথা হতে পারে আর একটা জিনিস ওনাকে এখন প্রায় দিনে কিন্তু ওনার প্রায় সময় একটু

মানে তো একটা জিনিস আমি বলছিলাম যে হাইপার হয় না তেমন কিন্তু সেই জন্য একটা অ্যাটাকের পরে কিন্তু ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ দেওয়াটা বিজ্ঞানসম্মতভাবে এখন আর রেকমেন্ডেড না এখন বলা হয় যে আপনার রিকারেন্ট অ্যাটাক মানে এক বছরে যদি দুইবারের বেশি হয় আর এই যে ফেবুক জোস্টের যে ওষুধটা এটা কিন্তু ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ এই ওষুধটা এভাবে খাওয়ার কোনো নিয়মই নাই যে আপনি মাঝে মাঝে খাবেন মাঝে মাঝে বন্ধ করবেন এই খাওয়ার নিয়ম হচ্ছে যে আপনি ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমরা যদি মনে করি যে ওনার ইউরিক অ্যাসিড কমানো দরকার তাহলে উনি এটা শুরু করবেন এবং এটা উনি খেতে থাকবেন ইউরিক অ্যাসিডের লেভেলটা সিক্স পয়েন্ট ফাইভের নিচে নামায় রাখার জন্য এবং এটা কিন্তু উনি বন্ধ করতে পারবে না এটা এরকম ব্যাথা ওষুধ না যে আমি কি বেড়ে গেলে খেলাম কমে গেলে কমাই দিলাম এরকম করলে কিন্তু এটা একটা এমনি হ্যাজার্ড হচ্ছে ওনার জন্য আমার মনে হয় বেটার উনি যদি যে যেহেতু ওনার ইউরিক অ্যাসিড সমস্যা ছিল যে খাবারগুলো আমরা ইতিপূর্বে সারও বলেছি যে রেড মিট বা বিচি জাতীয় খাবার এগুলো মানে খাবারগুলো থেকে যদি উনি একটু অ্যাভয়েড করে আমার মনে হয় ডায়েটারি এটাই ওনার জন্য বেটার তাহলে কিন্তু লেভেলটা আমার মনে হয় মেইনটেইন করবে আরেকটা জিনিস কি যে উনি তো অ্যাকিউট গাউটের গাউটের চিকিৎসা কিন্তু ফেবুক না অ্যাকিউট গাউটের চিকিৎসা ব্যথার ওষুধ তারপরে কলচিসিন বলে একটা ওষুধ আছে ওটা এবং ওই ওষুধ দিয়েই মানে ইউজুয়ালি ব্যথা কমে যাওয়ার পরে ওই যে বারবার যদি না হয় তাহলে ওষুধের উপরে যাওয়ার দরকারই পড়বে না কিন্তু যদি এমন হয় যে ওনার কিডনিতে প্রবলেম অথবা ওনার কিডনিতে স্টোন আছে তাহলে কিন্তু ওনার ইউরিক অ্যাসিড কমার ওষুধ খেতে হবে এবং লাইফ লং এটা উনি এই খালাম আবার বন্ধ করলাম এটা ওনার জন্য ভালো হবে না হয়তো জন্য আমি বলছিলাম যে যে সমস্ত কিডনি ফাংশন লিভার ফাংশন উচিত কারণ কিডনির সঙ্গে অন্যান্য সঙ্গে সম্পৃক্ত এই লেভেল আসবো ব্রেক পর ফ্রোজেন একটা ব্রেক নিচ্ছি সময় হলে এটা বিরেতে নিউজ 24 এর থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে আমরা আজ কথা বলছিলাম শীতকালীন বাত ব্যথা এ বিষয় নিয়ে আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এম এ মান্নান ডাক্তার শফিউল্লাহ প্রধান এবং ডাক্তার রসনারা আর একজন দর্শক আছেন আমাদের সাথে দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম আমি শাহ জালাল হ্যালো আমি একজন সেনা সদস্য হ্যালো

যারা ডিফেন্সে বা যারা কাজ করে এদের কিছু ইয়া থাকে যে ওয়ার্ম আপ একটা ব্যাপার আছে এক্সারসাইজের পূর্বে ওয়ার্ম আপ খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ম আপ যদি না হয় তাহলে ইঞ্জুরি হতে পারে নাম্বার ওয়ান আর ওনাদের হয়তোবা বা ওনার ক্ষেত্রে কোনো কারণে ফলটি টেকনিক অব এক্সারসাইজ ভুলবশত কোনো এক্সারসাইজে ভুল টেকনিকে এটা হতে পারে আমার মনে আপনার এটা ওরিড হওয়ার কিছু নেই তারপর আপনি এই জাতীয় একজন ব্যথা বিশেষজ্ঞের স্মরণাপন্ন হয়ে আরো কনফার্ম ডায়াগনোসিস করা দরকার আর ওই জায়গাটা আপনি যদি হালকা একটু গরম দিয়ে দেখতে পারেন আপনাদের যেহেতু করা আমার মনে হয় ঠিক হবে না মানে যেমন এই যে কথা শুনেই বোঝা যাচ্ছে এটাও কিন্তু মানে চলাফেরা উঠা বসার সাথে কোনো রোগের ব্যথা না তবে একটা জিনিস কি আমাদের যে হার এবং কুচি হার থাকে বুকে ওখানে কিন্তু একটা জোড়া থাকে ওই জোড়াটা অনেক সময় আছে যে প্রেশার পড়লে পরে ওই জোড়ার উপরে চাপ পড়ে একটা সময় সমস্যা হচ্ছে হয়তো উনি একই জিনিস বারবার করতেছেন দেখে বারবার ওই একই জায়গা ওটার হিলিং হতে পারছে না এটাও হয়তো পসিবল কিছুদিন রেস্ট থাকলে মানে আরো বেটার এবং যেটা করলে লাগে মানে ওই জায়গাটা স্পেসিফিক জায়গাটাতে যে যেই কাজটা করলে ব্যথা লাগে ওটা একটু অ্যাভয়েড করে ওনার এক্সারসাইজের টেকনিকে কোনো ফল্ট আছে কিনা যে কারণে ওই জায়গায় কোনো সমস্যা হচ্ছে কিনা এগুলো একটু চেক করে নিলে এটা আসলে কোনো রোগ মনে হয় না হয় না তারপরেও আমি বলবো যে কোনো জিনিস ছোট করে দেখার কিছু নাই ওনার যদি কোনো প্রিভিয়াস কোনো ফ্র্যাকচার থাকে বা ইয়ে থাকে এটার জন্য যদি

এবং কিছু ব্যাক টার্মও ইউজ হয় যে ফ্রোজেন শোল্ডার আমরা বলে ফেলি অনেক সময় আসলে আসলে শোল্ডারে লস অফ প্রবলেম হয় আমরা এটাকে একসাথে রোটেটর কাপ সিনড্রোম বলে থাকি তো এই ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার হতে পারে রোটেটর কাপ হচ্ছে একটা বড় টার্ম তার ভিতরে ফ্রোজেন শোল্ডার হতে পারে সুপ্রাই স্পাইন স্ট্যান্ডিনাইটিস হতে পারে অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস এটি ফ্রোজেন শোল্ডার বলা হয় ইনফ্রাসপাইন এটা স্ট্যান্ডিনাইটিস হতে পারে এখানে কিন্তু শোল্ডারে অনেকগুলো মাসেলস আছে ডেলটয়েড আছে ডেলটয়েডের প্রত্যেকটা ফাইবার আছে মিডেল এবং দুপাশে ফাইবার আছে এগুলাতে ইনজুরি জাতীয় সমস্যা হতে পারে এবং শোল্ডারের ভিতরে যে আপনার জোড়া থাকে জোড়াতে অনেক সময় পেরি আথ্রাইটিস হতে পারে তারপরে হচ্ছে ফ্রোজেন শোল্ডার আপনার ঘাট থেকে সার্ভাইকাল স্পন্ডালোসিস বা যদি ডিক্স প্রোলাপস থাকে ঘাড়ে তা থেকে কিন্তু যদি রুট পেইন থাকে একটা হাত ফ্রোজেন হয়ে হতে পারে এবং বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে আরো কিছু কমন কারণে প্রোজেন শোল্ডার হতে পারে মধ্যে অন্যতম যেমন সাবদের যে রুগী সাবটা অ্যান্ড্রোক্রাইনোলজিস্ট ডায়াবেটিক ইন্ডিউস ফ্রোজেন শোল্ডার ডায়াবেটিসের এমন কোনো রুগী নেই পৃথিবীতে যে সে ফ্রোজেন শোল্ডারে ভোগে নাই সে কখনো না কোনো না কোনো সময় ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত হয়েছে তো যা কিছু ফ্রোজেন শোল্ডার শোল্ডারের একটা সমস্যা ক্লিনিক্যালি রুগী যে কমপ্লেন করবে হাত উঠাতে পারবে না অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং মানে এই যে কথা মানে কাজ করছে চুল আস্রানো তার জামা গায়ে দেওয়া টয়লেট ব্যবহার করা খাবার খেতে রুগী তীব্র ব্যথা হতে পারে এবং এটাকে অনেক সময় নাইট ক্রাইং ডিজিজ বলা হয় মানে রাতের বেলা রুগী যে পাশে ফ্রোজেন হলো সে পাশে যদি সে কাত হয়ে ঘুমায় রাতে সে তীব্র ব্যথা কান্না করতে পারে এই জন্য এটাকে অ্যানাদার নাইট ক্রাইডিং ক্রাইম ডিজিজ বলা হয় তো ফ্রোজেন শোল্ডার এই শীত ঋতুতে আরো বেড়ে যেতে পারে তো আমার মনে এটাকে আরো স্পেসিফিক ডায়াগনোসিস করা দরকার একজন স্পেশালিস্টই পারে কারণ এটা বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি অনেক সময় সিম্পল সুপ্রাইসমেন্ট স্ট্যান্ডিনেটিসকেও প্রজেন্ট শোল্ডার বলে দেওয়া হয় আসলে কিন্তু তা না সুপ্রাইসমেন্ট একটা মাসেল সে আমাদের ফিফটিন ডিগ্রি শোল্ডার অ্যাবডাকশানে হেল্প করে তো ওটা আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করলেই বুঝতে পারি আপনি যেহেতু ফ্রোজেন শোল্ডার সম্পর্কে জানতে চেয়েছেন এটা আমি বলবো যারা ডায়াবেটিস রোগী অবশ্যই যেন ডায়াবেটিস কন্ট্রোলে রাখে না হলে এটা হতে পারে যাদের ঘাড়ে সমস্যা আছে তাদের ফ্রোজেন শোল্ডার হতে পারে আঘাত থেকে হতে পারে আর বয়জুনিত প্রজেন শোল্ডারেও হতে পারে আর এটা বেস্ট এবং আমার মনে হয় একমাত্র এক্সারসাইজ ফিজিওথেরাপি ফিজিওথেরাপি এবং চিকিৎসা বেটার এবং এর সঙ্গে ডায়াবেটিসও কন্ট্রোল জি স্যার আর অন্যান্য ডিজিজ থাকলে সেটাও কন্ট্রোল করতে হবে তবে এখানে একটা জিনিস কি যে ফোজেন শোল্ডার হলে রোগীরা কষ্ট পায় অনেক কিন্তু রোগ হিসেবে কিন্তু এটা ওরকম মানে রোগীরা তো হাত না তুলতে পারে খুবই ভয় পেয়ে যায় এত ভয় পাওয়ার মতো কিছু না কারণ কি এটা কিন্তু ন্যাচারাল প্রসেসেই একটা সময় গিয়ে এটা দেখা যায় যে ইমপ্রুভ করে আমরা যে চিকিৎসাগুলা দি পার্টিকুলারলি এটা কিন্তু হচ্ছে যে ওনাদের বিভাগ যে ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ থেরাপিউটিক এক্সারসাইজগুলাই প্রথম এবং এটাতেই কিন্তু বেশিরভাগ রোগী ইমপ্রুভ করার কথা এবং এটা হলো ওই যে নরমালি ন্যাচারাল প্রসেসে যে লম্বা সময়টা লাগার কথা ওটাকে ছোট করে ফেলার একটা পদ্ধতি যেন রোগীর কষ্টটা কমে যায় এই এবং দেখা যায় যে হলে কিন্তু ডায়াবেটিস সময়টা অনেক বেশি বেশি লাগে সাধারণ মানুষ থেকেও আর সেই জন্য ওনারা যদি এরকম হয় যে শুরু থেকে ব্যায়ামটা শুরু করতে পারেন এবং এটা কিন্তু ভাগ আছে যে যখন ব্যথা থাকবে তখন কোন ব্যায়াম করবে আর যখন ব্যথাটা কমে যাবে তখন কোন ব্যায়াম করবে তো সেই হিসেবে যদি করতে পারেন তাহলে কিন্তু ফ্রোজেন শোল্ডার রোগ হিসেবে কোনো সিরিয়াস রোগ না আচ্ছা আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আপনি জানতে চাচ্ছিলাম যে শীতকালে ব্যথা বাড়ে এটা সব সময় জন্য কমন তো এই ব্যাপারে যদি কিছু বলতে বা আর লাইফস্টাইল চেঞ্জ করলে এরকম বিভিন্ন ব্যা এটা তো অবশ্যই প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম কারণ আছে আমি বলছিলাম যে আমি এর আগেও বললাম যে থ্রি ডি নিয়ে একটা ইয়া করা হয় যে আমরা খাওয়ার প্রত্যেকটি প্রতিনিয়ত খাওয়া খাদ্যের ওপর একটা ইয়া করতেছি ভেজাল খাচ্ছি বা অন্যান্য জিনিস যেটা খাচ্ছি সেটা আমাদের আমাদের শরীরের জন্য মানে সঠিক না এই ধরনের ইয়াদের ডায়েক্টারি একটা ম্যানেজমেন্ট সুন্দরভাবে একটা হওয়া উচিত তারপরেও আমাদের যে সমস্ত ডিসিপ্লিন একটা ভাবে চলা তারপরে ডিজিজ যে সমস্ত আছে সেগুলো ভালোভাবে কন্ট্রোল করে চলা তারপরেও আমাদের যে সমস্ত আমরা ড্রাগ কিছু কিছু অনেক অনেক লোক আছে অনেক ধরনের ওষুধ খায় এগুলো আমাদের পরামর্শ নিয়ে কোনটা কি করে সেটা একটু ভালো ডাক্তার কাছে পরামর্শ নিয়ে খাওয়া চলা উচিত আমি এই জন্য বলব তারপরেও আমার একটা সাজেশন থাকবে একটা লোকের সবসময় সে যেন ফাইবার ডায়েট সবসময় যেন তার খাওয়ার মধ্যে কিছু না কিছু রাখে সবচেয়ে ভালো হলো যেমন ওক মিল আছে তারপরে লিফি আছে তারপরে আমাদের আছে আমাদের দেশে এখন বেশি এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে ফাইবার ইয়েতে যেমন পেঁপেতেও ফাইবার অনেক আছে আমরা পেঁপের তরকারি খেতে পারি বা ইয়া খেতে পারি এগুলাতে ফাইবার খাওয়া হওয়ার সঙ্গে সঙ্গে এটা আমাদের অনেকটা ক্ষেত্রে আমরা রিলিফ পাবো বিশেষ করে বাদ ব্যথা যেটা বলে বাদ ব্যথাতে একটা সিম্পল একটা পাবলিকের টার্ম এটা নিয়ে বাদ ব্যথা বলে কোনো ইয়া নাই আমরা মেডিকেল টার্মে বলি যে এটা আর্থারাইট গাউটি আর্থারাইট যে হাইপার ইউরিসিমিয়া প্রোফাইস নামে একটা ইয়া জমে এক জায়গায় যে শীতের কালে সেটা জমে বেশি এবং এই জমাতে একটা স্পেসিফিক জয়েন্টের ভিতরে ভিতরে জমে যায় যার ফলে ওই জায়গাটা তার সিভিয়ার পেইন হয় ব্যথা হয় এবং নানান ধরনের উপসর্গ দেখা দেয় এই জন্য আমাদের ওই ধরনের জিনিসটাকে তাকে একটা ইয়ে রাখতে হবে বাদ ব্যথা হলেই যে আমরা বলবো যে কিন্তু মেডিকেল টার্মে বাদ ব্যথা হয়তো উনি আমাদের ইমোটোলজিটা আসেন উনি বলবেন মেডিকেল টার্মে বাদ ব্যথা রিমেটিক ফেভার যেটা আমরা বলি সেটা হলো বাদ ব্যথা বাদ জ্বর বলা হয় বাত জ্বর এই বাদ জ্বরটা সাধারণত ইউজুয়ালি উনি আর বলবে এই যে বাচ্চাদের বেশি হয় পাঁচ বছর থেকে পনেরো বছরের মধ্যে এই বাচ্চাদের বেশি বেশি হয় আর তারপরে এটা ইউজুয়ালি কম হয় হোল বাংলাদেশে এটা অ্যাওয়ারনেস থাকা উচিত এটা নিয়ে অনেক ভুল চিকিৎসা হচ্ছে জুনিয়র ডাক্তারদের মধ্যে অনেক দেখা যাচ্ছে যে তারা ওই জ্বর হিসাবে তাকে অনেকদিন ধরে ওষুধ খাওয়াচ্ছে পেনিসিলিন বা অন্যান্য ইঞ্জেকশন ফর্মে এটা একটা সঠিক মানে করে তার একটা সঠিক চিকিৎসা হওয়া উচিত এটা আমাদের মনে হয় একটা হিমাটোলজিস্ট বা স্পেশালিস্টের কাছে গিয়ে তার ভালো চিকিৎসা নেওয়া উচিত জি ধন্যবাদ খুব সংক্ষেপে বাদ জ্বর আমাদের কাছে সময় একদমই সময়ের অভাব অনেক বাদ জ্বর সম্পর্কে কিছু বলবেন আর

তীব্র ব্যথা হয়ে ফুলে যাবে তার মানে সারা গায়ে ব্যথা কিন্তু বাদ জ্বর না দ্বিতীয় হচ্ছে যে গিরা ব্যথা ছাড়াও হার্টের হার্টের সমস্যাটাই কিন্তু বাদ জ্বরের একটা বড় সমস্যা যেটাকে কার্ডাইটিস বলা হয় এছাড়া গায়ে কতগুলো চাকা হতে পারে কতগুলো গুটি হতে পারে আর সবচেয়ে বড় কথা যে পেশেন্টের গলা ব্যথা এরকম যে তিন চার সপ্তাহ আগে একটা গলা ব্যথা হয়েছে এরকম একটা হিস্ট্রি সে বলবে এবং এরপরে আমরা সবচেয়ে সমস্যা যেটা হয় যে এস ও টাইটার কিন্তু বাদ জ্বরের নির্ণয় করার একমাত্র টেস্ট না এসও টাইটার হচ্ছে স্টেপ্টোকক্কাস নামে একটা জীবাণু গলায় সংক্রমণ করলে ওই টেস্টটা করলে প্রত্যেকেরই পজিটিভ হবে তার মানে সারাও হতে পারে মানে বেশিরভাগ ক্ষেত্রে তাই হয় তো সেই জন্য এসও টাইটার বেশি হলে আমরা বলবো না যে এটা বাদ আমাকে দেখতে হবে যে অন্য লক্ষণগুলো বাদ জ্বরের সাথে মিলে না। এবং আমরা যে পেনিসিলিন দিয়ে চিকিৎসা দেই বাদ জ্বরের রোগীদের এই চিকিৎসাটা দেওয়া হয় মূলত হার্টের ভালভকে ভালো রাখার জন্য কেন ভালভ ফেল না করে এটা কিন্তু এই জন্য দেওয়া হয় না যে ব্যথা কমাবে তাহলে এই জিনিসটাই সবার একটু খেয়াল রাখাটা বেশি জরুরি জি আপনাদের অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে দর্শকদের প্রয়োজনে পরামর্শ দেওয়ার জন্য দর্শক দেখছেন স্বাস্থ্য সংলাপ আমরা কথা বলছিলাম শীতকালীন বাত ব্যথা এই বিষয় নিয়ে কিছু কিছু ব্যাথা আপনার দৈনন্দিন কর্মজীবনকে ব্যাহত করে চিকিৎসক আপনার সেই রোগ নির্ণয় করে চিকিৎসা ও পরামর্শ দিলে আপনি অবশ্যই বাতের ব্যথার কষ্ট থেকে মুক্ত থাকতে পারবেন পাশাপাশি থাকবেন কর্মক্ষম আজ এখানেই শেষ করছি আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউজ টোয়েন্টি ফোর সাথেই থাকবেন